সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জীব বিজ্ঞান ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। তো আমরা আজকে আলোচনা করব জীব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের জীবনের শক্তি নিয়ে। তো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করবো একটু যে চতুর্থ অধ্যায় জীবনের শক্তি, জীবনের শক্তিটা ইংরেজি শব্দ হচ্ছে বায়ো এনার্জি। বায়ো এনার্জি দুইটি শব্দে বিভক্ত, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে এনার্জি, দুইটি মিলে হয়েছে বায়ো এনার্জি। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন আর এনার্জি শব্দের অর্থ হচ্ছে শক্তি, এই মিলে হচ্ছে জীবনী শক্তি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো একটু যে এনার্জি, আমরা জানি ফিজিক্সের ভাষায় অর্থাৎ ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানে আমরা লক্ষ্য করছিলাম শক্তি, সেখানে আমরা শক্তি সম্পর্কে পড়েছিলাম। তো শক্তি ওই পদার্থবিজ্ঞানের ভাষা অনুরূপ শক্তি জাস্ট চেঞ্জ আছে, রূপান্তর আছে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো এখানে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তো আমরা এখানে এই শক্তিগুলো জীব কোথা থেকে পায় আমরা সেই বিষয়টা লক্ষ্য করব। শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তো এই সূর্য থেকে সৌরশক্তিগুলো জীব অর্থাৎ জীবগুলো যত রয়েছে উদ্ভিদ এবং প্রাণী তারা আমরা গ্রহণ করি পর্যায়ক্রমে, তবে সৌরশক্তিগুলো সরাসরি গ্রহণ করতে পারে বা কাজে লাগাতে পারে শুধুমাত্র সবুজ উদ্ভিদ। আমরা আজকে সেই সম্পর্কে একটু ধারণা নিব কিভাবে সবুজ উদ্ভিদ এই শক্তিগুলো তাদের মধ্যে আবদ্ধ করে, নিজের দেহের মধ্যে সঞ্চিত করে, জমা করে। তো আমরা এখানে দেখতেছি যে সবুজ উদ্ভিদে রয়েছে, সবুজ উদ্ভিদে রয়েছে আলোক রশ্মি, অর্থাৎ এখান থেকে ফোটন কোনা, সৌরশক্তি থেকে ফোটন কোনা তারা সংগ্রহ করে। সংগ্রহ করে এখানে দেখা যাচ্ছে যে রয়েছে পাতায় রয়েছে অ্যাডেনিন। তো এই অ্যাডেনিনের সাথে অর্থাৎ পাতায় অবস্থিত সবুজ উদ্ভিদে পাতায় অবস্থিত, মনে আমরা যদি কল্পনা করি একটা পাতা, তো এই অংশে পাতায় রয়েছে, এখানে কোষে রয়েছে তোমার অ্যাডেনিন। আমরা জানি যে অ্যাডেনিনটা কি, অ্যাডেনিন অর্থাৎ আমরা জিন সম্পর্কে পড়ছিলাম, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম পূর্বের ক্লাসে। নিউক্লিক অ্যাসিডের একটি গাঠনিক উপাদান হচ্ছে নাইট্রোজেন ব্যাস। তো এইখানে এই নাইট্রোজেন ব্যাস বা ক্ষার এই অংশ থেকে দেখা যাচ্ছে এর একটি মূল উপাদান হচ্ছে অ্যাডেনিন, অর্থাৎ এই অ্যাডেনিন রয়েছে নাইট্রোজেন ব্যাসের মধ্যে ডিএনএ বা আরএনএ এর মধ্যে। তো এখান থেকে এই নাইট্রোজেন ব্যাসের সাথে অ্যাডেনিনের সাথে একটি পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা যুক্ত হয়, এর সাথে একটি পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা যুক্ত হয়। পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা যুক্ত হয়ে উৎপন্ন করে অ্যাডেনিন। পর্যায়ক্রমে যুক্ত হয়ে অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট পর্যায়ক্রমে যুক্ত হয়ে প্রথমত গঠন করে এএমপি অর্থাৎ অ্যাডেনোসিন মনোফসফেট। এএমপি অ্যাডেনোসিন মনোফসফেট, মনো এখানে একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে মনো, মনো শব্দের অর্থ হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বিদ্যমান থাকলে সেখানে মনো উচ্চারণ করতে হয়। তো অ্যাডেনোসিন মনোফসফেট, এই অ্যাডেনোসিন মনোফসফেট থেকে আবার সৌরশক্তি থেকে আরো এক অণু অজৈব ফসফেট যুক্ত হয়ে গঠন করে এডিপি, গঠন করে এডিপি।
অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট এখানে দুইটি ফসফেট এখানে দুইটি অযৌগ ফসফেট রয়েছে যে কারণে এটাকে বলা হয় অ্যাডেনোসিন ডাইফসফেট এর সাথে আরো এক অণু অযৌগ ফসফেট যুক্ত হয়ে উৎপন্ন করে এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট অ্যাডেনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এই অংশে রয়েছে তিনটি অযৌগ ফসফেট যা সৌরশক্তি থেকে গ্রহণ করেছে আর এটা পাতায় বিদ্যমান যে ক্লোরোফিল টিস্যু বা এখানে মেসোফিল টিস্যু রয়েছে এই টিস্যুর মধ্যে এখানে এটি উৎপন্ন হয় তো পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে অ্যাডেনোসিনের সাথে অ্যাডেনিনের সাথে পাঁচ কার্বনিষ্ঠ রাইবোজ শর্করা যুক্ত হয়ে গঠন করে অ্যাডেনোসিন আর অ্যাডেনোসিনের সাথে এক অণু অযৌগ ফসফেট যুক্ত হয়ে গঠন করে এএমপি অর্থাৎ অ্যাডেনোসিন মনোফসফেট আর অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে আবার এক অণু অযৌগ ফসফেট যুক্ত হয়ে গঠন করে এডিপি অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট অ্যাডেনোসিন ডাইফসফেটে অযৌগ ফসফেট রয়েছে দুই অণু আর এর সাথে আরেক অণু অযৌগ ফসফেট যুক্ত হয়ে উৎপন্ন করে এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট অ্যাডেনোসিন ট্রাইফসফেটে রয়েছে তিন অণু অযৌগ ফসফেট এখানে এই তৃতীয় বন্ধনীতে অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেটে তৃতীয় বন্ধনীতে 7300 কিলোজোল অর্থাৎ 7300 কিলোজোল কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত থাকে জমা থাকে আর উদ্ভিদ সেই শক্তি গ্রহণ করে এখানে পর্যায়ক্রমে খাদ্য তৈরি করে এবং নিজে বাঁচে এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রাণীকুলকে স্থানান্তরিত করে তো এখানে এর তৃতীয় বন্ধনীতে যখন উদ্ভিদের শক্তির প্রয়োজন হয় উদ্ভিদের শক্তির প্রয়োজন হয় তখন উদ্ভিদ এই এটিপি থেকে শক্তিগুলো গ্রহণ করে তো আমরা এখানে মূলত দেখা যাচ্ছে যে এই যে একটা পর্যায়ক্রমিক ধারণা অ্যাডেনোসিনের সাথে অযৌগ ফসফেট যুক্ত হয়ে এএমপি এর সাথে আরেক অণু অযৌগ ফসফেট যুক্ত হয়ে এডিপি এর সাথে আরেক অণু অযৌগ ফসফেট যুক্ত হয়ে এটিপি গঠন করে অর্থাৎ এই পর্যায়ক্রমিক বিক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন এই পর্যায়ক্রম বিক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন তো আর এখানে যে এটিপিটা রয়েছে এই এটিপিকে বলা হয় শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা অর্থাৎ বায়োলজিক্যাল কয়েন তো এই অংশ দেখা যাচ্ছে 7300 কিলো ক্যালোরি শক্তি এখানে সঞ্চিত থাকে যে কারণে এটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন তো এখানে যখন সবুজ উদ্ভিদ বা উদ্ভিদের শক্তির প্রয়োজন হয় তখন এই এটিপিটা ভেঙে অর্থাৎ এখানে যে রয়েছে এটিপি শক্তি প্রয়োজনের সময় এই এটিপিটা ভেঙে এটিপি ভেঙে দেখা যাচ্ছে উদ্ভিদ গ্রহণ করে এডিপি প্লাস অযৌগ ফসফেট অর্থাৎ এইখান থেকে এই ভাঙার সময় যে শক্তিগুলো নির্গত হয় এই নির্গত হওয়া শক্তিগুলো ব্যবহার করে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে অর্থাৎ বিভিন্ন দেহে কোষে কাজে লাগায় এখানে আমরা যেমন লক্ষ্য করেছি জীবনের শক্তিতে হচ্ছেই যে জীব কর্তৃক শক্তির উৎপাদন এবং ব্যবহার কৌশলটাকে হচ্ছে জীবনের শক্তি তো আমরা সেখানে দেখা যাচ্ছে যে জীব তার নিজ দেহে শক্তি উৎপন্ন করে এবং নিজে পরবর্তীতে সেই শক্তিগুলো প্রয়োজন অনুসারে সেই শক্তিগুলো ভেঙে এখানে আবার কাজে লাগায় অর্থাৎ এটিপি ভেঙে এডিপি এবং অযৌগ ফসফেট সৃষ্টি করে এই সময় শক্তিগুলো যে শক্তিগুলো নির্গত হয় এই নির্গত শক্তিগুলো উদ্ভিদ কাজে লাগায় অর্থাৎ এই যে এটিপি ভেঙে এখনো অযৌগ ফসফেট এবং এডিপি গঠন করে আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিফসফোরাইলেশন এই প্রক্রিয়াটাকে কি বলা হয় ডিফসফোরাইলেশন তো এখানে আমরা এটাকে কি বলতেছি তাহলে ডিফসফোরাইলেশন আর এই পর্যায়ক্রমিক এই বিক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন আবার এখানে শিক্ষার্থীবৃন্দরা এখানে লক্ষ্য করো এক অণু অযৌগ ফসফেট আর এক এডিপি এর সাথে যুক্ত হয়ে সৌরশক্তি থেকে গৃহীত অযৌগ ফসফেট এডিপির সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে এটিপি অর্থাৎ এখানে এডিপি এর সাথে অযৌগ ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে উৎপন্ন করে এটিপি
আর এই প্রক্রিয়াটিকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এটাকে কি বলা হয়? ফটোফসফোরাইলেশন। অর্থাৎ এটিপি এর সাথে একনো অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে আর এই এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। যখন উদ্ভিদের শক্তি প্রয়োজন হয় তখন এই এটিপিটাকে ভেঙে আবার এডিপি এবং অজৈব ফসফেট সৃষ্টি করে। এই সময় যে শক্তিটা নির্গত হয় এই সেই নির্গত শক্তি সবুজ উদ্ভিদ ব্যবহার করে বা উদ্ভিদ বা জীব ব্যবহার করে। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। তো এইভাবে সবুজ উদ্ভিদ অর্থাৎ জীব তার শক্তি দেহ শক্তি জমা করে এবং ব্যবহার করে। তো আমরা এখানে জীবনের শক্তি সম্পর্কে যে কি জানলাম, যে জীব করতে শক্তি উৎপাদন এবং ব্যবহার কৌশলটা হচ্ছে জীবনের শক্তি। তো কিভাবে জীব শক্তিগুলো উৎপন্ন করে এবং ব্যবহার করে এখানে আমরা তা লক্ষ্য করলাম। আজকে আমরা এই অধ্যায়ের সেই গুরুত্বপূর্ণ অংশটা অর্থাৎ এই শক্তিগুলো সৃষ্টি করার যে গুরুত্বপূর্ণ কৌশল সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা জানব। আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমরা এখানে লক্ষ্য করব যে সালোক সংশ্লেষণ কি। সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সালোক সংশ্লেষণ সম্পর্কে আগে থেকে অবগত, সেই ছোটবেলা থেকে আমরা এটার সম্পর্কে জেনে আসতেছি বা পড়ে আসতেছি সংজ্ঞা, যে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। কিন্তু সেটা অনেক ছোটতে বা নিম্ন ক্লাসে আমরা পড়েছিলাম। যেহেতু আমরা এখন নবম দশম শ্রেণীতে পড়ি তাহলে এই সালোক সংশ্লেষণ সংজ্ঞাটি আরও ভালো করা প্রয়োজন বা এটার সঠিক সংজ্ঞাটা লেখার প্রয়োজন। আমরা লক্ষ্য করবো এই সালোক সংশ্লেষণ, দেখো এখানে এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রয়োজন পানি, প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড, এখানে প্রয়োজন রয়েছে ক্লোরোফিল। আর এখানে রয়েছে সৌরশক্তি। অর্থাৎ এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য প্রয়োজন চারটি উপাদান, কার্বন ডাইঅক্সাইড পানি, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, সৌরশক্তি। চারটি উপাদানের সহযোগিতায় এই বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। তাহলে আমরা এই সালোক সংশ্লেষণ সংজ্ঞাটি লেখার সময় অবশ্যই আমরা এই চারটি কথা অবশ্যই লিখব। অর্থাৎ এখানে আছে সবুজ উদ্ভিদ যে জৈব রাসায়নিক প্রক্রিয়া পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে সৌরশক্তির সাহায্যে ক্লোরোফিলের সহযোগিতায় এখানে দেখাচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বিক্রিয়া বলে বা সালোক সংশ্লেষণ বলে। আমরা লক্ষ্য করব এই বিক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ হয়, অর্থাৎ সবুজ উদ্ভিদ কীভাবে শক্তি উৎপন্ন বা খাদ্য তৈরি করে। এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটির মাধ্যমে খাদ্য তৈরি করে সবুজ উদ্ভিদ নিজে বাসে নিজে খাদ্যগুলো গ্রহণ করে এবং সেই খাদ্যের ওপর পরবর্তীতে বাকি যে প্রাণীকুলগুলো রয়েছে সেই প্রাণীকুলগুলো ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। তো আমরা এখানে লক্ষ্য করব কার্বন ডাইঅক্সাইড এবং পানি এর সাহায্যে এখানে রয়েছে সৌরশক্তি। আর রয়েছে এখানে ক্লোরোফিল। উৎপন্ন শিক্ষার্থী বিদুরা এখানে লক্ষ্য করো, এখানে উৎপন্ন করতেছে শর্করা জাতীয় খাদ্য, এখানে উৎপন্ন করতেছে অক্সিজেন এবং এখানে উৎপন্ন করতেছে পানি। তো সৌরশক্তির সাহায্যে এখানে বায়ুমণ্ডলে অবস্থিত যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড সবুজ উদ্ভিদ পত্ররন্ধ্রের মাধ্যমে অর্থাৎ পাতার যে ছিদ্র রয়েছে পত্রের রন্ধ্রের মাধ্যমে, দেখো শিক্ষার্থী বিন্দুরা এখানে একটু লক্ষ্য করো একটা পাতার চিত্র রয়েছে, এই পাতার চিত্রে এখানে লক্ষ্য করা যাচ্ছে কি একটি পত্ররন্ধ্র, এটাকে আরও বড় আকারে দেখানো হয়েছে। এই পত্রের রন্ধ্রের মাধ্যমে দেখো রয়েছে পত্ররন্ধ্রের দুই পাশে রয়েছে গাট সেল আর মাঝখানে রয়েছে রন্ধ্র। এই পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ 22 কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে 22 কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এখানে দেখা যাচ্ছে
যে এই গ্রহণ করে সবুজ উদ্ভিদগুলো এই কার্বন ডাইঅক্সাইড বা অংশগুলো নিয়ে যায় দেখা যাচ্ছে পাতা মেসোফিল টিস্যুতে, মেসোফিল টিস্যুতে, এবং মেসোফিল টিস্যুতে রয়েছে ক্লোরোপ্লাস্ট নামক যে প্লাস্টিড, সেই প্লাস্টিডে এইখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে এই বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। শুধু এখানে এই বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়িত হয় না, এখান থেকে দেখা যাচ্ছে মাটিস্থ যে পানি রয়েছে মূলরমের সাহায্যে সবুজ উদ্ভিদ সেগুলো সংগ্রহ করে, গ্রহণ করে, গ্রহণ করে সৌরশক্তি থেকে। এখানে এই সৌরশক্তি থেকে সম্পূর্ণ আলো কণিকাগুলো সবুজ উদ্ভিদ গ্রহণ করতে পারে না বা কাজে লাগাইতে পারে না। এখানে রয়েছে শুধুমাত্র ফোটন কণিকা, আলোক রশ্মির যে ফোটন কণিকাগুলো রয়েছে এই ফোটন কণিকাগুলো সবুজ উদ্ভিদ কাজে লাগায়, অর্থাৎ শালক সংশ্লেষণ বিক্রিয়া এখানে কাজে লাগে শুধুমাত্র ফোটন কণিকা। তো এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানির মাধ্যমে সৌরশক্তিকে সাধারণত ফোটন কণিকার সাহায্যে এখানে ক্লোরোফিলের সহযোগিতায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড দেখো এখানে সমতার প্রয়োজন, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি, 6 অণু এখানে রয়েছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি, এটার মাধ্যমে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য। এবং এখানে দেখো লক্ষ্য করো 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি উৎপন্ন করে। তো এখানে এই অক্সিজেন এবং পানি শালক সংশ্লেষণ বিক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্য, শর্করা জাতীয় খাদ্য তৈরি করা, এটা আমাদের উৎপাদ, এটা আমাদের উৎপাদ। আর এখানে আমরা সেই উৎপাদের সাথে আমরা কি পেলাম, অক্সিজেন এবং পানি, আর এটা হচ্ছে উপজাত দ্রব্য, অর্থাৎ সবুজ উদ্ভিদ এই অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে আবার বায়ুমণ্ডলে ছেড়ে দেয় যা আমরা বায়ুমণ্ডল থেকে প্রাণীকুল গ্রহণ করি। তো এই উপজাত দ্রব্যগুলো দেখা যাচ্ছে যে প্রাণীকুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে এই বিক্রিয়াটাকে বলা হয় আবার জারণ বিজারণ, এটাকে বলা হয় জারণ জারণ বিজারণ বিক্রিয়া সংগঠিত হয়ে এই শালক সংশ্লেষণ বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। এই অংশে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে রয়েছে 12 অণু পানি, আর এই 12 অণু পানির মধ্যে উপজাত দ্রব্য হিসাবে রয়ে গেছে 6 অণু পানি, তার মানে এখানে আর ব্যবহৃত হয়েছে 6 অণু পানি, অর্থাৎ এই পানিগুলো 12 অণু পানি অর্থাৎ পানি ভেঙে, শিক্ষার্থী বিন্দুরা এখানে লক্ষ্য করো যে পানি ভেঙে কি কি পাওয়া যায়, এই সৌরশক্তির সহযোগিতায় অর্থাৎ সৌরশক্তির উপস্থিতিতে পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়, এবং ইলেকট্রন উৎপন্ন হয়, হাইড্রোজেন অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় পানির ফটোলাইসিস, পানির ফটোলাইসিস। তো এখানে দেখা যাচ্ছে যে এই 12 অণু পানি থেকে 6 অণু পানি বিয়োজিত হয়ে বা ভেঙে এখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, আর 6 অণু পানি উপজাত হিসাবে থেকে যায়, তার মানে এখানে পানি ইলেকট্রন ত্যাগ করতেছে। আর আমরা কেমিস্ট্রিতে অর্থাৎ রসায়নে পড়েছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে যে জারণের স্মারণ অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে এখানে শর্করা এবং অক্সিজেন এবং পানি উৎপন্ন করে। তো এই শালক সংশ্লেষণ বিক্রিয়াটি পরবর্তীতে 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান লক্ষ্য করেছেন যে দুটি পর্যায়ে সংগৃহীত হয়, একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আরেকটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো আমরা এখানে লক্ষ্য করব যে আলোক নির্ভর পর্যায় বা আলোক পর্যায় দুটি পর্যায়, দুটি পর্যায় শালক সংশ্লেষণের দুটি পর্যায়, একটি হচ্ছে আলোক পর্যায় আর একটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, এটাকে আলোক নির্ভর পর্যায় বলে এবং এই দ্বিতীয়টাকে অন্ধকার পর্যায় বলে।
আমরা আজকে লক্ষ্য করব আলোক পর্যায়টি। তো এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো একটি পাতার চিত্র। তো এখানে দেখা যাচ্ছে যে পানি বিয়োজিত হয়ে উৎপন্ন করতেছে হাইড্রোজেন, উৎপন্ন করতেছে ইলেকট্রন এবং উৎপন্ন করতেছে অক্সিজেন। এই অক্সিজেন পরবর্তীতে দেখা যাচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডলে নির্গত হয় এবং এই উৎপাদিত হাইড্রোজেনের পাতায় অবস্থিত এনএডিপি এর সাথে যুক্ত হয়ে এখানে উৎপন্ন করে NADPH2 এবং এখানে এই ইলেকট্রনগুলো পর্যায়ক্রমিক দুটি বিভিন্ন পর্যায়ে এটা রূপান্তরিত হয়ে সৃষ্টি করে ATP অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই দুটি উপাদানকে একত্রে বলা হয় আত্মীকরণ শক্তি, অর্থাৎ ATP এবং NADPH2 এই দুটি উপাদানকে একসঙ্গে বলা হয় আত্মীকরণ শক্তি। অর্থাৎ সৌরশক্তির প্রভাবে পাতায় যখন সূর্য ওই ফোটন কণিকাগুলো গ্রহণ করার প্রভাবে এখানে পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন করে। উৎপাদিত অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে নির্গত হয় এবং হাইড্রোজেন NADP এর সাথে যুক্ত হয়ে NADPH2 উৎপন্ন করে এবং এখানে দেখা যাচ্ছে যে পানি ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে অর্থাৎ ইলেকট্রন পানি থেকে নির্গত ইলেকট্রন পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ের পর ATP উৎপন্ন করে অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তো এভাবে আলোক পর্যায়টি সম্পূর্ণ হয়, অর্থাৎ আলোক নির্ভর পর্যায়টি সম্পূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো অন্ধকার পর্যায়টি। আর এ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।